দেখতে দেখতে রমজান মাস চলে যাওয়ার পর চলে আসলো আমাদের সবার খুশির দিন ঈদের দিন আর এই ঈদের দিনে আমরা গৃহিণীরা চেষ্টা করি আমাদের ডাইনিং টেবিলে একটু ডিফারেন্ট টাইপের খাবার প্রেজেন্ট করতে কারণ আমরা খুব ভালোবাসি আমাদের ফ্যামিলিকে আর সেই ফ্যামিলিকে যদি একটু অন্যরকম খাবার পরিবেশন করি আর সবাই যদি সেটা চেটে পুটে খায় তাহলে আমাদের অনেক ভালো লাগে তাই সে ভালোবাসার মানুষদের জন্য একটু ডিফারেন্টভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুইটি কাবাবের রেসিপি হা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে সবার জন্য আমি নিয়ে এসেছি দুইটি কাবাবের রেসিপি আর সেই দুইটি কাবাবের রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ঈদের মেনুতে আর ফার্স্টে যেই কাবাবটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন আদনি কাবাব তর্কিশ কাবাব তো এটা যেহেতু চিকেন তারকিস কাবাব তাই এটাকে আমি একদম সহজভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করব আর খুব সহজভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই মজাদার চিকেন আদনিকাব তো এই চিকেন আদিনিকাবের জন্য চিকেন কিমা লাগবে সেটাকে পাশে রেখে এখন একটা চপারের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর হচ্ছে একটা কমলা কালারের ক্যাপসিকাম বা অরেঞ্জ বেল পেপার সেটাকে চপ করে নিচ্ছি সুরি দিয়ে অথবা বটি দিয়ে এত ভালো গ্রাইন্ড করা যাবে না তাই চপার দিয়ে করলে খুব সুন্দর একটা ফাইন চপড হবে তারপর এখান থেকে যে চিকেন কিমা নিয়েছি তার উপরে সেই যে আমি চপ করে রেখেছিলাম ভেজিটেবলগুলো সেটা দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো গোলমরিচ তারপর দিব হচ্ছে প্যাপ্রিকা পাউডার প্যাপ্রিকা পাউডারের পরিবর্তে যারা একটু স্পাইস খেতে পছন্দ করেন তারা এখানে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন তারপর দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স যেটা হচ্ছে শুকনো যে গ্রাইন্ড করা তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলো লবণ পরিমাণ মতো এখন অল্প তেল দিব যাতে আমি যখন এটাকে বাইন্ড করব হাতের মধ্যে কাবাবের শেপ দিব তখন যেন এটা হাতে একদম স্টিকি না হয়ে যায় এবার সব কিছু উপকরণ চিকেনের কিমার সাথে ভালো করে মিক্স করে এবার আমি এটাকে কাবাবের শেপে বানিয়ে নেব কাবাব আপনি গোলভাবেও বানিয়ে নিতে পারেন কাবাব আপনি যে শিখগুলো আছে সেগুলোর মধ্যে দিয়েও বানাতে পারেন এটা সম্পূর্ণ আপনার চয়েস তো আমি এখানে কাবাবগুলো গোলভাবে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়ে তারপর এখানে এক একটা করে গোল গোল করে কাবাবের শেপ বানিয়ে তারপর এখানে ফ্রাইং প্যানে ভাজতে দিয়ে দিলাম এক একটা কাবার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে কারণ চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই যখন অপর পাশটা ব্রাউন হয়ে যাবে এই পর্যায়ে আমি এক একটা করে কাবাব উলটিয়ে নিব তো এখানে আমার মজাদার চিকেন আদনিক কাবাব রেডি তো এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। ঠিক এমনইভাবে আপনি আপনার ঈদের মধ্যে এই কাবাবটা রাখবেন দেখবেন সবাই যারা চিকেন লাভার তারা খুবই পছন্দ করবে কারণ এই চিকেন আদনিক কাবাবটা খুব Bishy is Spice now. Nah? খুব লাইট আর খেতে কিন্তু অসাধারণ লাগে এটার সাথে আপনারা গ্রিন চাটনি সার্ভ করতে পারেন অথবা আপনারা বিরিয়ানি পোলাওর সাথেও সার্ভ করতে পারেন নান রুটি সার্ভ সাথে সার্ভ করতে পারেন পরোটার সাথেও সার্ভ করতে পারেন এই মজাদার চিকেন কাপ কাপাবটা যখন আপনারা ট্রাই করবেন তখন আপনারা বুঝবেন এটা কত মজাদার আর কত ইয়ামি সবাই যখন আপনার খুব প্রশংসা করবে ঠিক তখনই কিন্তু আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন ভাবে ভালো লেগেছে আপনাদের কাছে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি বিফ কাবাবের রেসিপি যেটা আমার খুবই পছন্দের একটা কাবাব খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে ফার্স্টে আমি বিফ কিমা নিয়ে নিয়েছি তারপর নিব হচ্ছে হলো গোটা ধনিয়া তো এই গোটা ধনিয়াটা হচ্ছে হলো এই কাবাবের মূল স্পাইস কারণ যখন কাবাবটা বানাবেন তখন দেখবেন এই গোটা ধনিয়াটার কারণেই খুব সুন্দর একটা একটা চাপলি কাবাবের একটা ফ্লেভার আসবে তো এই বিফ কাবাবটা বানানোর জন্য আমি গোটা ধনিয়াটাকে একটা হামাল তিস্তার মধ্যে একটু গ্রাইন্ড করে নিয়ে আধ ভাঙ্গা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ এরপর দিচ্ছি প্যাপ্রিকা পাউডার প্যাপ্রিকা পাউডারের পরিবর্তে আপনারা শুকনো মরিচও দিতে পারেন তারপর দিয়ে দিব হচ্ছে গার্লিক পাউডার আপনারা এখানে পাউডারের পরিবর্তে কিন্তু পেস্টও দিতে পারেন এখানে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা পাউডার তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ল পরিমাণ মতো লবণ এরপর আবার একটা চপারের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে হলো পেঁয়াজ তারপর দিব হচ্ছে হলো ধনে পাতা তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে হলো কাঁচামরিচ এরপর আমি এটাকে খুব ভালো করে চপ করে নিব এরপর চপ করা হয়ে গেলে যে কাবাবের জন্য যে আমি গরুর কিমাটা রেডি করেছিলাম তো সেই কিমাটার মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে হলো যে চপ করে রেখেছি ভেজিটেবলগুলো এরপর আমি দিয়ে দিব হচ্ছে হলো ব্রেড ক্রাম এখানে ব্রেড ক্রামের পরিবর্তে আপনারা দিতে পারেন হচ্ছে হলো ঘরে থাকা পাউরুটি ব্রেড ক্রামটা বাইন্ডিংয়ের জন্য খুব হেল্প করবে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে হলো পরিমাণ মতো দুইটা আমি এখানে নিয়েছি পরিমাণ মতো দুইটা ডিম আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন এটা আপনার বাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে কতটা স্টিকি বা কতটা নরম আপনি বানাতে চান সেটার উপর তো আমি দুইটা ডিম নিয়েছি এখানে পরিমাণ মতো সব কিছু ভালো করে মিক্স করার পর এরপর আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে আর কাবাবটাও খেতে অসাধারণ লাগে এরপর আমি একটা নীনচার টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বসে বসে গোল গোল করে কাবাব না বানিয়ে একটা ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি অনেকগুলো কাবাব বানিয়ে ফেলতে পারেন তার জন্য আমি একটা পাশমেন্ট পেপার প্রথম বিছিয়ে তারপরে যে কাবাবটা আমি রেডি করেছিলাম সেগুলো মিক্সচারটা রেখে তার উপরে আরেকটা পাশমেন্ট পেপার রেখে এরপর এটা রুটির মতন আমি বেলে নিলাম তারপর একটু মোটা পুরুত্ব রেখে তারপর আমি গোল গোল কুকি কাটার দিয়ে অথবা বয়ামের যে গোল শেপটা আছে অথবা গ্লাস দিয়েও আপনারা গোল শেপ করে মজাদার কাবাবটা বানিয়ে নিতে পারেন দেখতে পেরেছেন যে কত ইজিভাবে তাড়াতাড়ি অনেকগুলো কাবাব বানানো যায় আমি তারপর আপনাদের সাথে শেয়ার করব যে আমরা সাধারণত অনেক সময় নিয়ে যে কাবাবটা বানাই সেটার থেকে এটা কত ফাস্ট আর কত সুন্দরভাবে দেখতে লাগে এরপর এক এক করে সবগুলো কাবাব বানিয়ে নিলাম তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কাবাবটা আমি যেটা হাতে বানাচ্ছি এইটার লুক আর যেটা আমি গোল গোল করে বানালাম সেইটার লুক টোটালি ডিফারেন্ট আর দুইটা কিন্তু দেখতেও অসাধারণ লাগছে ঠিক না এরপর হচ্ছে হলো কাবাবগুলো ফ্রাই করে পালা এরপর ফ্রাই করানোর জন্য একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে হলো এখন কাবাবগুলো ভেজে নিব কাবাবগুলো যখন এক পাশ একটু ব্রাউন হয়ে যাবে তখন উলটিয়ে আরেকটা পাশ ব্রাউন করে এরপর মজাদার বিফ কাবাবটা আমি সার্ভ করব। আপনারা আপনাদের ঈদের মধ্যে এই মজাদার দুইটি চিকেন কাবাব আর বিফ কাবাব সেটা সার্ভ করতে পারেন দেখবেন যারা চিকেন লাভার তারা চিকেন আডলি কাবাবটা লাইক করবে আর যারা বিফ কাবাব পছন্দ করে তাদের বিফ কাবাবটা লাইক করবে তো এই দুইটা কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা ঈদে এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই সহজ এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আমার অসাধারণ ভালো লাগছে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আরও কিছু মজাদার রেসিপি নিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ